রিন পাওয়ার ব্রাইট নিবেদিত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার বর্ণমালা নিয়ে এনটিভির প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান থেকে। আজ শুরু হলো এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড। আজ অনুষ্ঠিত হবে তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব। চলুন সবার আগে পরিচিত হই প্রতিযোগীদের সাথে। একটু তোমাদের নামগুলো বলবে? পল্লব বিশ্বাস, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আরফা ওয়াসিমা নাহিন, YWC উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তানভীর মাহতাব, রাজু গোত্রা মডেল কলেজ। জেরিন অ্যাগনেস রোজারিও, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিযোগিতায়। আসো একটু পরিচিত হই, আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছে তার সাথে। আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমি হামিম কামরুল হক, লেখালেখি করি আর সহকারী সম্পাদক বাংলা একাডেমি। প্রিয় দর্শক, পরিচিত হলাম আমাদের প্রতিযোগীদের সাথে এবং অতিথির সাথে। শুরু করতে চাই প্রতিযোগিতার পালা। কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো। তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হলে বাংলা ভাষা নিয়ে প্রতিযোগিতা করতে করতে অনুভূতিটা কেমন একটু শুনতে চাই। বাংলা ভাষা যে আসলে আমার শিখা লাগবে, কিংবা ইংলিশকে আমি যেভাবে প্রেফার করছি তার চেয়ে বেশি আমার বাংলাকেও প্রেফার করতে হবে, এরকম একটা জ্ঞান আমার মাঝে, মানে বাংলার উপরে গুরুত্বটা দিতে হবে। জি। আচ্ছা, ভালো লাগলো তোমাদের অনুভূতিটা শুনে। প্রতিযোগিতা শুরু করি। প্রতিযোগিতার শুরুতে রয়েছে বরাবরের মতো শব্দার্থ নিয়ে প্রশ্ন। আমি শব্দার্থ নিয়ে প্রশ্নের এই প্রতিযোগিতার অংশটির নিয়মটা বলে দেই। প্রত্যেকের জন্য দুটো করে শব্দ থাকবে, দুটো শব্দের অর্থ বলতে হবে। যদি দুটো শব্দের অর্থ সঠিক হয় তাহলে 6 নম্বর পাবে, যদি একটির সঠিক হয় তাহলে 3 নম্বর পাবে। বুঝতেই পারছো, ভুল হলে বা জবাব দিতে না পারলে কোনো নাম্বার কাটা যাবে না। জবাব দিতে হবে কিন্তু 10 সেকেন্ড সময়ের মধ্যে। শুরু করব? শুরু করছি শব্দার্থ। জেরিন এগনেস, তোমাকে দিয়ে শুরু করতে চাই। তোমার জন্য প্রথম শব্দ গোবাগ। ভয়ঙ্কর জন্তু হলো না, গরু শিকার করে এমন বাঘ। তোমার জন্য দ্বিতীয় শব্দ জালিক। চলন্ত হলো না, ধীবর, জেলে, মৎস্যজীবী। তানভীর মাহতাব, তোমার কাছে আসছি। তোমার প্রথম শব্দ তণ্ডুল। তাণ্ডব হলো না, চাল, খোসা ছাড়ানো ধান। তোমার জন্য দ্বিতীয় শব্দ মোহরগ। আসক্ত, বড় সাপ। আসছি আরফা ওয়াসিমা তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ ঘুমলি। ঘুমাতে পছন্দ করে আমার। ঘুমাতে পছন্দ করে, তুমি কাছাকাছি এসেছিলে। ঘুমে ঢুলু ঢুলু, তন্দ্রালু হলো না। যাচ্ছি তোমার জন্য দ্বিতীয় শব্দ নিয়ে জুত। যুগল হলো না, এটাও পশু পাখির পাল। আসছি পল্লব বিশ্বাস তোমার কাছে। পল্লব, তোমার জন্য প্রথম শব্দ খনদা। মেক, রাত্রি, নিশি, যামিনী, সর্বরী। তোমার জন্য দ্বিতীয় শব্দ ভদ্রশ্রী। ভালো, সুন্দর হলো না, চন্দন গাছ। তোমরা কি একটু হোঁচট খেয়েছো মনে হয়? মনে হচ্ছে যে একটু কঠিন। হ্যাঁ, একটু কঠিন হবে, তারপরেও তোমরা ভাবছো, চিন্তা করছো, সচেষ্ট থাকছো, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন জানিয়ে দিই। ফলাফল,
ধরে নিচ্ছি আমরা শব্দার্থ অংশের ফলাফলের ব্যাপারে তোমাদের কোনো আগ্রহ নেই, জানানোর দরকারও নেই। আমরা চলে যাচ্ছি প্রতিযোগিতার পরবর্তী অংশে। এটা এই অংশটি হচ্ছে শব্দক্রম। একটু নিয়মটা বলে দেই, তোমাদের পর্দায় তোমরা বেশ কটি শব্দ পাবে, এই শব্দগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজাতে হবে, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে যে ক্রম আছে সেই ক্রম অনুযায়ী সাজাতে হবে। যদি দুটো প্রশ্নের সঠিক জবাব দিতে পারো তাহলে 6 নম্বর পাবে, একটি জবাব দিতে পারলে 3 নম্বর পাবে। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে, যদি ভুল জবাব দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সুতরাং তোমরা এগিয়ে আসো, এটাই প্রত্যাশা। শুরু করছি শব্দক্রম। যাবো পল্লব বিশ্বাস তোমার কাছে। দেখো তোমার পর্দায় 3টে শব্দ আছে, ভূঁই, বামন, রম্য। বলো। বামন, ভূঁই, রম্য। সঠিক হয়েছে। দেখো দ্বিতীয় প্রশ্ন, তরবারি, বদন, নানা। তরবারি, নানা, বদন। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। যাচ্ছি এবার আরফা ওয়াসিমা নাহিন তোমার কাছে। তোমার প্রথম প্রশ্ন, দেখো পর্দায় ক্ষুধা, খবর, গ্লানি, সাজাও। ক্ষুধা, খবর, গ্লানি। ক্ষুধা, খবর, গ্লানি, সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, দেখো ননী, তিল, পারাবত। তিল, পারাবত, তিল, ননী, পারাবত। তুমি হোঁচট খাচ্ছিলে তারপরও শেষ মুহূর্তে বেঁচে গেছো। তিল, ননী, পারাবত। যাচ্ছি তানভীর মাহতাব তোমার কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, দেখো ভৈরবী, জ্যোতিষ্ক, ময়দা, সাজাও। জ্যোতিষ্ক, ভৈরবী, ময়দা। সঠিক হয়েছে। যাচ্ছি তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, তোয়ালে, ফাতরা, নববর্ষ। তোয়ালে, নববর্ষ, ফাতরা। সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। যাচ্ছি জেরিন এগনেস রোজারিও তোমার কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, দেখো লোহিত, রাজীব, শিক্ষক। রাজীব, লোহিত, শিক্ষক। রাজীব, লোহিত, শিক্ষক, সঠিক হয়েছে। জেরিন তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, দেখো বাণিজ্য, মঠ, ভাস্কর্য। বাণিজ্য, ভাস্কর্য, মঠ। বাণিজ্য, ভাস্কর্য, মঠ, সঠিক হয়েছে। এ যাত্রায় দেখি সবাই পেরে গেলে, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে দিচ্ছি। ফলাফল প্রত্যেকেই জবাব দিতে পেরেছ, সুতরাং প্রত্যেকের পূর্ণ নাম্বার 6, 6, 6, 6। তোমাদেরকে অভিনন্দন। এই অংশে রয়েছে সমার্থক শব্দ। নিয়মটা বলে দিই, প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে, ওই শব্দটির সমার্থক শব্দ বলতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। প্রতিটি সমার্থক শব্দের সঠিক জবাবের জন্য 1 নম্বর পাওয়া যাবে, সর্বোচ্চ 5টি সমার্থক শব্দের জবাব দিলে 5 পাবে। শুরু করছি সমার্থক শব্দ। জেরিন এগনেস তোমাকে দিয়ে শুরু করতে চাই। তোমার জন্য শব্দ, আকার, আকৃতি, গঠন, গড়ন, আদল। আচ্ছা, তোমার 4টে সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি তানভীর তোমার কাছে। তোমার জন্য শব্দ, গৃহ, ঘর, আবাস, নিবাস, বাসস্থান, আলয়। আলয়, সঠিক হয়েছে, তোমাকে অভিনন্দন। যাচ্ছি আরফা ওয়াসিমা নাহিন তোমার কাছে। তোমার জন্য শব্দ, পুত্র, ছেলে, তনয়, দুলাল, সুতো, নন্দন। আচ্ছা, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। কমন পড়ে গেছে না? যাচ্ছি পল্লব বিশ্বাস তোমার কাছে। তোমার জন্য শব্দ, অজ্ঞ, মূর্খ, বোকা, নির্বোধ, বুদ্ধিহীন, জ্ঞানহীন। 4টি সঠিক হয়েছে, অভিনন্দন তোমাদের সবাইকে। এই যাত্রা সহজ ছিল, কি বলো? সহজ কঠিন মেলানো। জানতে চাও কে কত পেয়েছো? জি জানাচ্ছি, তার আগে একটু আমাদের
অতিথির কাছে যাই, তার মুখ থেকে আমরা শুনব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। এই নামটির সাথে তোমরা পরিচিত, নাম শুনেছ? জি। যাই হোক, আমরা অতিথির কাছে আসি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে ঋণ বর্ণমালার সাথে, সেখানে একটি স্লোগান আমি দেখতে পাচ্ছি যে থাকো উজ্জ্বল নিজের ভাষায়। এই যে কথাটি আমরা বলছি এখন, এর পেছনে যে কজন ব্যক্তি আমার মনে হয় বিশেষ ভূমিকা রেখেছেন, তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধানদের একজন, বাকিরা আমরা বলতে পারি আব্দুল করিম সাহিত্য বিশারদ, কাজী নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সারা জীবন জ্ঞান চর্চা করেছেন, এবং তার একটি কথা আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে দেখতাম, ওখানে বলা ছিল যে শহীদুল্লাহ বলছেন, প্রার্থনা করছেন যে হে খোদা আমাকে দীর্ঘজীবী করো যাতে আমি আরও পড়তে পারি। তিনি জন্মেছিলেন 10 জুলাই 1885 সালে এবং তার মৃত্যু হয় 13 জুলাই 1969 সালে, প্রায় 84 বছরের জীবন। সেই 84 বছর জীবন অত্যন্ত ঘটনাবহুল, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ঘটনা হচ্ছে যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগ নিতে গিয়ে, সংস্কৃত পড়তে গিয়ে বাধার সম্মুখীন হন, এবং তাকে সেটি পড়তে দেওয়া হয় না, কারণ তিনি ছিলেন মুসলমান একজন, তার ধর্ম ইসলাম, সে কারণে সংস্কৃতের মতো একটি ভাষা একজন মুসলিম পড়বেন এটি নিয়ে আপত্তি ওঠে। পরবর্তীকালে এজন্য সেই সময়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মুখোপাধ্যায় একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, তুলনামূলক ভাষাতত্ত্ব, এবং তার প্রথম ছাত্র হন কিন্তু শহীদুল্লাহ। তো এইখান থেকে শহীদুল্লাহর একটি নতুন যাত্রা শুরু হয়েছে। একজন মুসলিম, তিনি সংস্কৃতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষাতত্ত্বে প্রথম ছাত্র হিসাবে এম এ পাস করছেন এবং পরবর্তীকালে এই বিষয়ে শিক্ষকতা করছেন, কিন্তু আমরা এর মধ্যে দেখি যে শহীদুল্লাহ আইন বিষয়ে পড়ালেখা করেছেন এবং আইন ব্যবসাও করেছেন। আইন ব্যবসা করতে গিয়ে তার সাথে একদিন ওই উপাচার্যর দেখা হয় এবং উনি বলেন যে তোমার তো এটা জায়গা নয়, তোমার জায়গা আসলে বিশ্ববিদ্যালয়, এবং উনি সেই বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের সাথে কাজ করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয় তিনি সংস্কৃত এবং বাংলা বিভাগের শিক্ষকতার জন্য এখানে আসেন আমাদের ঢাকায়, এবং পরবর্তীকালে বাংলা বিভাগ এবং সংস্কৃত বিভাগ যখন পৃথক হয় তখন তিনি বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। ধন্যবাদ আপনাকে, আমরা সুযোগ পেলে আবারও আপনার কাছে আসব। ধন্যবাদ। কেমন লাগলো শুনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে? অনেক ভালো, নতুন অনেক তথ্য। ঠিক আছে, জানিয়ে দিতে চাই সমার্থক শব্দ নিয়ে তোমরা যে প্রতিযোগিতা করলে সেখানে তোমাদের কার কত অর্জন হয়েছে। জেরিন এগনেস রোজারিও, তোমার অর্জন 4, তানভীর মাহতাব, তোমার অর্জন 5, আরফা ওয়াসিমা, তোমার অর্জন 5, পল্লব বিশ্বাস, তোমার অর্জন 4। ভালো করেছে। চলে যাচ্ছি প্রতিযোগিতার পরবর্তী অংশে। এই অংশটি হচ্ছে বানান শুদ্ধিকরণ। নিয়মটা বলে দেই, প্রত্যেকের পর্দায় অনেকগুলো শব্দ পাবে, সেই শব্দগুলোর মধ্য থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে কোন বানানটি ভুল সেটা বের করতে হবে। সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, যদি ভুল বলো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি বানান শুদ্ধিকরণ। পল্লব বিশ্বাস, এবার শুরু করব তোমাকে দিয়ে। তোমার পর্দায় দেখো 3টে শব্দ আছে, কোনটি বানান ভুল তোমাকে বের করতে হবে। জরি, বাঁধাকপি, বিরূপ। জারি, ক। জারি, তোমার জবাব সঠিক হয়েছে। যাচ্ছি আরফা ওয়াসিমা নাহিনের কাছে। দেখো তোমার জন্য শব্দ, বনায়ন, ভবতারিণী, মঙ্গলচণ্ডী, কোন বানানটি সঠিক নয়? ক, বনায়ন। বনায়ন সঠিক হয়েছে তোমার জবাব। যাচ্ছি তানভীর মাহতাব তোমার কাছে, তোমাকে বলতে হবে কোন বানানটি সঠিক, পটভূমি, দুরভিসন্ধি, মঞ্জুশ্রী। খ, দুরভিসন্ধি। ঠিক হলো না, এখানে সঠিক বানান হচ্ছে মঞ্জুশ্রী। আসছি জেরিন এগনেস রোজারিও তোমার কাছে, তোমাকেও বলতে হবে কোন বানানটি শুদ্ধ নয়, দধিচি, ভবানী, মক্ষী। ভবানী, দধিচি শুদ্ধ নয়, শুদ্ধ নয়, দধিচি শুদ্ধ নয়। তোমাদের সবাইকে অভিনন্দন। একটু কঠিন হয়েছে, কঠিন সহজ সবকিছু মিলিয়েই প্রতিযোগিতা হচ্ছে। চলে যাচ্ছি এর পরবর্তী অংশে,
এখন রয়েছে প্রতিবারের মতো ঝটপট পর্ব, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রশ্ন থাকবে, 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। সঠিক জবাব দিতে পারলে প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে, যদি 4টি জবাব সঠিক হয় তাহলে 4 নম্বর পাওয়া যাবে। শুরু করছি জেরিন এগনেস, তোমাকে দিয়ে তোমার জন্য প্রশ্ন। এক কথায় প্রকাশ করো, আপ্ত হইতে বিশেষ পার্থক্য না করিয়া। আপ্তহীন। অপত্য নির্বিশেষে। বাংলা ভাষার বিবর্তনকে কয়টি যুগে ভাগ করা যেতে পারে? 3টি, কি কি বলতে পারো? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সঠিক। যাই হোক, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, আঙ্গুর কোন দেশের শব্দ? আঙ্গুর ফরাসি। ফরাসি, সঠিক হয়েছে। তুমি দ্বিধা নিয়ে বলছিলে, তারপরেও সঠিক হয়েছে। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, পশু যোগ যোগ অধম, এই সঠিক সন্ধি কি? মানে আমি ওয়ার্ডটা বলবো? হ্যাঁ, পশু অধম না, পঞ্চধম। পঞ্চধম সঠিক হলো না, সঠিক হলো না। যাচ্ছি তানভীর তোমার কাছে, প্রশ্ন শুনতে হবে একটু খেয়াল করে, তাহলে আশা করি পারবে। এক কথায় প্রকাশ করো, ঈষৎ আমিষ গন্ধ বিশিষ্ট। আষ্টে, সঠিক হয়েছে। অধমর্ণ, সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? অধম যোগ উত্তীর্ণ। অধম যোগ ঋণ, সঠিক হয়নি। চলে যাচ্ছে তৃতীয় প্রশ্নে, জিঞ্জির কোন দেশের শব্দ? হয়নি, ফরাসি দেশের শব্দ, অর্থ শিকল। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, স্নিগ্ধোজ্জ্বল, এর ব্যাস বাক্য কি হবে? যা স্নিগ্ধ তাই উজ্জ্বল। যাচ্ছি আরফা ওয়াসিমা তোমার কাছে, এক কথায় প্রকাশ করো, গোবরে জন্মে যা। সরোজ। সরোজ। শিরো যোগ ছেদ, এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি করে বলতে হবে, শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ সঠিক হয়েছে। যাচ্ছি তোমার জন্য চতুর্থ প্রশ্ন নিয়ে, চরকা কোন দেশের শব্দ? চরকা পর্তুগিজ। হিন্দি, অর্থ সুতো কাটার হস্তচালিত যন্ত্র। লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? পদ। শব্দতত্ত্ব হলো না। যাচ্ছি পল্লব বিশ্বাস তোমার কাছে, এক কথায় প্রকাশ করো, দূর ভবিষ্যৎ ভেবে দেখেন যিনি? দূরদর্শী। লক্ষ্য করো, পূর্ব পদে স্ত্রীবাচক শব্দ বিশেষণ থাকলে কর্মধারায় সমাসে সেটি কি হয়? পুরুষবাচক। আগা কোন দেশের শব্দ? পর্তুগিজ। তুর্কি হলো না, অর্থ প্রভু। তোমার জন্য শেষ প্রশ্ন, এখন থেকেই তোমার পড়া উচিত, তবে পরীক্ষায় প্রথম হতে পারবে, এটা কোন বাক্যের উদাহরণ? যৌগিক। যৌগিক সঠিক হয়েছে। ওকে, ধন্যবাদ। একটু কঠিন ছিল, তারপরেও তোমরা চেষ্টা করেছ, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন জানিয়ে দেই। কে কত অর্জন করলে? পল্লব বিশ্বাস 1, আরফা ওয়াসিমা 2, তানভীর 1, জেরিন এগনেস 2। অভিনন্দন। আমরা আবারও একটা বিরতি নেব, বিরতির আগে একটা প্রবাদ প্রবচন সবার উদ্দেশ্যে, নাচতে না জানলে উঠোন বাঁকা, শুনেছ? এটার মানেটা কি? নিজের ব্যর্থতা ঢাকতে অজুহাত দেওয়া। নিজের ব্যর্থতা ঢাকতে অজুহাত দেওয়া। আচ্ছা, ব্যবহার করো এরকম প্রবাদ, ব্যবহার এটা বেশ ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার পরবর্তী অংশে। এই অংশটি হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলার দুটো ভাগ, প্রথম ভাগে রয়েছে শব্দজট, দ্বিতীয় ভাগে রয়েছে ধাঁধা।
আমি শব্দজটের নিয়মটা বলে দেই, চারটে শব্দজট থাকবে, এটা উন্মুক্ত, বাজার চেপে জবাব দিতে হবে। যে প্রথম বাজার বাজাবে সে জবাব দেওয়ার সুযোগ পাবে। সঠিক জবাব দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, যদি ভুল জবাব দাও তাহলে 5 নম্বর কাটা যাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতেই হবে। শুরু করছি শব্দজট। প্রথম শব্দজট আকামেরি। তানভীর মাতাব আমেরিকা। আমেরিকা সঠিক হয়েছে। দ্বিতীয় শব্দজট আনদিহি। পল্লব আদিহীন। আদিহীন সঠিক হয়েছে। তৃতীয় শব্দজট বাকানলা। আরফা ওয়াসিমা কানবালা। আচ্ছা কানবালা সঠিক হয়েছে। চতুর্থ শব্দজট বিগজথি। বলো আরফা। গজবিথি। গজবিথি সঠিক হয়েছে। অভিনন্দন তোমাদের সবাইকে। চলে যাচ্ছি দ্বিতীয় ভাগে। এই ভাগে রয়েছে ধাঁধা। নিয়মটা বলে দিই, এটাও উন্মুক্ত, বাজার চেপে জবাব দিতে হবে। 3টে ধাঁধা থাকবে, যে প্রথম বাজার চাপবে সে জবাব দিতে পারলে 5 নম্বর পাবে। যদি সে জবাব দিতে না পারে তাহলে 5 নম্বর কাটা যাবে, সুযোগ তৈরি হয়ে যাবে অন্য 3 জনের। দ্বিতীয় জন যদি সঠিক জবাব দিতে পারে সেজন্য পাবে 3 নম্বর, যদি ভুল জবাব দেয় তাহলে কাটা যাবে 5। বোঝা গেছে? শুরু করছি ধাঁধা। প্রথম ধাঁধা কাটলে বড় হয়, এইটা আবার কি হয়? বলো আরফা ওয়াসিমা। পুকুর। পুকুর সঠিক হয়েছে। যাচ্ছি দ্বিতীয় ধাঁধা নিয়ে। মায়ের গর্ভে থাকিয়া সে মায়ের মাংস খায়, মাটিতে পড়িয়া সে ছয় পায়ে যায়। আরফা ওয়াসিমা বলো। আমের পোকা। আমের পোকা জানতে টালি। আচ্ছা যাচ্ছি তৃতীয় ধাঁধায়। একখানি পুকুরে পানি উড়ু উড়ু করে, এমন বাপে সাধ্যি নাই সেথা মাছ ধরে। হুক্কা। হুক্কা সঠিক হয়েছে। চমৎকার, অভিনন্দন সবাইকে। শেষ হলো ধাঁধা, সেই সাথে শেষ হলো আজকের পর্ব। আমি জানিয়ে দিতে চাই আজকের পর্বে কার কত অর্জন, কোন দুজন আমাদের সাথে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হলে এবং কোন দুজন এই প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছ। আরফা ওয়াসিমা নাহিন, তুমি আজকের পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়েছ, তোমার অর্জন 43। তুমি খাতার জবাব এবং শব্দজট অংশ দিয়ে অনেক দূরে এগিয়ে গেছ। পল্লব বিশ্বাস কি মনে হয়? আছো মনে হচ্ছে? আচ্ছা হিসাব করে ফেলেছ, তোমার অর্জন 21। তুমিও দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী ধাপে উত্তীর্ণ হচ্ছ। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দুজন। জেরিন এগনেস, তোমার অর্জন 12। তানভীর মাতাব, তোমার অর্জন 17। তোমরা দুজন বিদায় নিচ্ছ। সচেষ্ট ছিলে, সক্রিয় ছিলে, অনেক ভালো করেছ, সবাইকে আবারও অভিনন্দন। আমি আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। আজকে যে দুজন প্রতিযোগী আমাদের এই প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে একটা স্মারক এবং একটা সনদ রয়েছে, সেটা তুলে দেওয়ার জন্য। তানভীর মাতাব, তুমি কি এগিয়ে আসবে তোমার উপহারটা নেওয়ার জন্য? অভিনন্দন তানভীরের জন্য। আমি অনুরোধ করব জেরিন এগনেস রোজারিও তোমাকে এগিয়ে আসার জন্য। জেরিন এগনেসের জন্য অভিনন্দন। প্রিয় দর্শক, দেখছিলেন আজকের প্রতিযোগিতা, আশা করি উপভোগ করেছেন। আজ ছিল তৃতীয় রাউন্ডের প্রথম পর্ব। আজকের পর্ব থেকে দুজন প্রতিযোগী উত্তীর্ণ হলো পরবর্তী ধাপে, দুজন বিদায় নিল। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে। আশা করি আমাদের সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান থেকে।